মহাসভাটি কিংবা জম মহাসমুদ্র কিংবা গণ সমুদ্রে পরিণত হবে আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগের কোথাও কোনো নেতা কর্মীর চেহারা জনগণ দেখতে পাবে না। নির্বিধায় বিনা প্রতিরোধে ইনশাল্লাহ বাংলাদেশের আগামী দিনের যেই 10ই ডিসেম্বর যেই জনসভাটি হবে সেটা একটি জনসমুদ্রে পরিণত হবে। বাংলাদেশের 18 কোটি মানুষেরই সেই জনসভায় জনসমর্থন থাকবে, কেউ সশরীরে উপস্থিত হবে অথবা অন্যভাবে তারা, বিশেষ করে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তারা যে যেভাবে পারবে সেই জনসভাকে সার্থক করবার জন্য সর্বাত্মকভাবে তারা সমর্থন জানাবে, সহযোগিতা করবে। ওরা মিথ্যাবাদী, এই দেশের মানুষ ভালো করে জানে, সারা পৃথিবীর মানুষ জানে, শুধু এই দেশ নয় সারা পৃথিবীর মানুষ জানে। ওরা সকাল থেকে ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলে এবং ঘুমাতে যায় মিথ্যা কথা বলে, মানে মোট কথা বলা চলে যে ওদের মিথ্যা দিয়ে শুরু হয় এবং মিথ্যা দিয়ে শেষ হয়।